सुप्रिय शिक्षार्थीबृंद आजकेर रसायन क्लासे स्वागत। आशा करी तुम्हारा सबाई भालो आछो, आमिओ भालो आछी। आमरा रसायन द्वितीय पत्रे प्रथम अध्याय परिवेश रसायने छिलाम। आमादेर आजकेर आलोच्य विषय गैसेर आणविक गति तत्व। गैसेर आणविक गति तत्व एटा प्रधानत आदर्श गैसेर कथाय बला हच्छे। आमरा एर आगेओ आदर्श गैसेर अवस्थार समीकरण पढ़ेछिलाम, पीवी इक्वल टू एनआरटी, सेखाने आमरा आदर्श गैस बोलेछिलाम। एखाने जदिओ वास्तवे विभिन्न गैसेर आणविक भर भिन्न भिन्न हय, अणुर आकार भिन्न भिन्न हय, तारपरेओ आज थेके प्राय 100 बछर आगे विज्ञानीरा आदर्श गैसेर किछु बैशिष्ट्य तुले धरेन, जेटाके आमरा आदर्श गैसेर गतितत्त्वेर स्वीकार्य बोले थाकि। आमरा सेई बिषयटा आजके आलोचना करछि, आदर्श गैसेर गतितत्त्वेर स्वीकार्यसमूह। प्रथम जो स्वीकार्यर कथा बला हच्छे, गैसेर अणुसमूहेर गठन। गैसेर अणुसमूह असंख्य क्षुद्राति क्षुद्र कणिका समन्वये गठित, जेमन अणु, परमाणु इत्यादि। এই কণিকাগুলো সরলরৈখিক পথে ইতস্তত ছুটোছুটি করছে। অর্থাৎ গ্যাসের এটা যদি একটা পাত্র হয়, এর ভিতরে কণিকাগুলো সরলরৈখিক পথে ইতস্তত ছুটোছুটি করছে, অর্থাৎ সরল পথে যে কোনো দিকে ছুটোছুটি করতে থাকে। এটা হচ্ছে অণুর গঠনে বলা হচ্ছে। তাহলে গ্যাসের অণুসমূহ গোলাকৃতির এবং অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা সমন্বয়ে গঠিত, যেটাকে অণু বা পরমাণু বলা হচ্ছে, এটা সরলরৈখিক পথে ইতস্তত ছুটোছুটি করে। দ্বিতীয় পয়েন্ট আসছে অণুসমূহের আয়তন। তাহলে গ্যাসের অণুসমূহের আয়তন, এই যে অণুগুলো, এর আয়তন পাত্রের আয়তনের তুলনায় অতি নগণ্য। গ্যাসের পাত্রের আয়তন, যেহেতু অণুগুলো বিভিন্ন দিকে ছড়ানো ছিটানো থাকে, বিক্ষিপ্তভাবে ছুটোছুটি করে, তাহলে এই অণুসমূহের মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় অতি নগণ্য, যেটাকে আমরা আদর্শ গ্যাসের সমীকরণে ভি বলেছিলাম আয়তন। এটা বেসিক্যালি পাত্রের আয়তন, তার মানে গ্যাসের অণুসমূহের আয়তনকে হিসাব করা হয় নাই। এই ভিটা পাত্রের আয়তন, যে আয়তনটা অণুসমূহ দখল করে। গ্যাসের অণুসমূহের নিজস্ব আয়তনকে হিসাবের বাইরে রাখা হয়েছে। এরপরের আলোচ্য বিষয় আকর্ষণ এবং বিকর্ষণ। গতিতত্ত্বের স্বীকার্যে বলা হচ্ছে অণুসমূহ সম্পূর্ণ স্বাধীন, এদের কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই, অর্থাৎ এরা যখন যেদিকে ছুটোছুটি করতে পারে। আমরা কিন্তু আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যগুলোর মধ্যে বলছি। এরপরে আলোচ্য বিষয় আন্তঃআণবিক সংঘর্ষ প্রকৃতি। অণুসমূহ পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, অসংখ্য অণু যদি থাকে ছুটোছুটি করে, তাহলে একটা অণুর সাথে আর একটা অণুর সংঘর্ষ হবে, এমনকি অণুগুলো পাত্রের গায়েও ধাক্কা দেবে, সেখানেও সংঘর্ষ হবে। তাহলে এই সংঘর্ষ হচ্ছে অনবরত অণুসমূহের নিজেদের মধ্যে এবং গ্যাসপাত্রের ওয়ালের সঙ্গে ধাক্কা খাচ্ছে। গ্যাসের অণুসমূহ স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক জিনিসটা আমরা বুঝি যে অনেকটা হচ্ছে বেলুনের মতো বা সাইকেলের টিউবের মতো, যেখানে চাপ দিলে সংকুচিত হয়, ছেড়ে দিলে আবার আগের অবস্থায় চলে আসে, এটাকে স্থিতিস্থাপক বলা হচ্ছে। তার মানে অণুগুলো একটার সাথে আরেকটা যখন সংঘর্ষ হয় তখন সংকুচিত হয়, আবার জোরে গেলে প্রসারিত, আগে আয়তন ঠিকই থাকে বা অণুসমূহের আকৃতির কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা হচ্ছে আন্তঃআণবিক সংঘর্ষ প্রকৃতি। এরপরের আলোচ্য বিষয় হচ্ছে গ্যাসের চাপ। তাহলে অণুসমূহ, এখানে এই যে এই পিটা বলা হচ্ছে গ্যাসের চাপ কি, আমরা আগেই বলছি অণুসমূহ অনবরত পাত্রের গায়ে ধাক্কা দিচ্ছে, বল প্রয়োগ করছে। তাহলে গ্যাসের চাপ বলবো আমরা, বলবো এই যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, অর্থাৎ গ্যাসের অণুসমূহ একক ক্ষেত্র পাত্রের যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, এটাকে আমরা চাপ বলবো। গ্যাসের চাপকে এই পি দ্বারা প্রকাশ করা হয়েছে এখানে। এরপরে আছে হচ্ছে গ্যাসের গতিশক্তি। গ্যাসের আন্তঃআণবিক গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ কেলভিন স্কেলে যে তাপমাত্রা তার সমানুপাতিক। তাপমাত্রা বৃদ্ধি করলে তার গতিশক্তি বৃদ্ধি পায়, তাপমাত্রা কমলে তার গতিশক্তি কমে। তাহলে এই গতিশক্তির উপর ভিত্তি করে গ্যাসের আদর্শ গ্যাসের একটা গতীয় সমীকরণ আছে। গতীয় সমীকরণটা হচ্ছে এরকম, পিভি ইকুয়াল টু 1/3 এম এন সি স্কোয়ার। এখানে পি চাপ আমরা জানি, ভি হচ্ছে আয়তন, এম হচ্ছে গ্যাসের অণুসমূহের ভর আণবিক ভর, এন হচ্ছে অণুর সংখ্যা, সি হচ্ছে আর এম এস বেগ, রুট মিন স্কোয়ার, রুট মিন স্কোয়ার, এটা হচ্ছে
অনুসমূহের বর্গমূলের গড় বর্গবেগ, বর্গমূলের গড় বর্গবেগ বা বর্গমূল গড় বর্গবেগ, এটাকে রুট মিন স্কোয়ার বলা হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়ে, যে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। আমরা একটু এই আরএমএসটা আলোচনা করে আজকের ক্লাস শেষ করে দেব। আমি এই আরএমএস বেগটা একটু দেখতে চাই। আরএমএস বেগটা কি জিনিস? আরএমএস বেগ আমরা বলছি রুট মিন স্কোয়ার। তাহলে রুট মিন স্কোয়ারটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, যদি অনুসমূহের বেগ সি ওয়ান সি টু সি থ্রি প্রতিটা অণুর বেগ হয়, তাহলে এই বর্গমূল এটাকে আমরা বলতেছি রুট মিন স্কোয়ার বা আরএমএস বেগ। আরএমএস বেগ বলতে আমরা বলতে চাচ্ছি যেটা, যে প্রতিটা অণুর যদি বেগকে আমরা বর্গ করি, প্রতিটা অণুর বেগকে, এক নম্বর অণুর বেগ তার বর্গ, দুই নম্বর অণুর বেগ তার বর্গ, তাহলে এই এন সংখ্যক অণু আছে তার বর্গের বেগগুলোকে, বেগগুলোর বর্গকে যোগ করব, টোটাল অণু দ্বারা ভাগ করব, তারপরে রুট করব। এটাই হচ্ছে আরএমএস বা রুট মিন স্কোয়ার, রুট মিন স্কোয়ার বেগ বলা হচ্ছে। তাহলে এটাকে আমাদের গাণিতিক কিছু প্রবলেম সলভ করার জন্য লাগবে, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো এইভাবে, সি ইকুয়াল টু থ্রি আর টি বাই এম। এই সমীকরণটা কিভাবে আসলো সেটা আমরা দেখবো এখন। আমরা বলছি গ্যাসের গতীয় সমীকরণ হচ্ছে পিভি ইকুয়াল টু ওয়ান থার্ড এম এন সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে পিভির বদল এই সি স্কোয়ারটাকে যদি আমি আলাদা নিই, তাহলে থ্রি এখানে গেল, পিভি থ্রি পিভি সি স্কোয়ার থাকলো, এম এন নিচে আসতেছে, এম এন নিচে আসতেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে এম হচ্ছে একটি অণুর আণবিক ভর, এন সংখ্যক অণু, তাহলে টোটাল অণুর আণবিক ভরকে বড় এম দ্বারা প্রকাশ করি। এই জিনিসটা একটু ক্লিয়ার করা দরকার। ছোট এম হচ্ছে একটি অণুর আণবিক ভর, এই এই বড় এন যেটা বলছি এটা হচ্ছে অণুর সংখ্যা, তাহলে মোট অণুর আণবিক ভর যেটাকে এম দ্বারা প্রকাশ করা হচ্ছে। আর আমরা আরেকটা গতি সমীকরণে জানি, যদি পি এক একটি অণুর জন্য পি ভি ইকুয়াল টু আর টি, পি ভি সমান সমান আর টি, এন সংখ্যক অণু থাকে এন, যদি একটি অণু হয় তাহলে আর টি, তাহলে এক মোল গ্যাসের অণুর জন্য পি ভি ইকুয়াল টু আর টি, আর এখানে মোল লিটার, তাহলে এই জায়গায় আমরা থ্রি আর টি বাই এম বলবো। এম হচ্ছে এখানে টোটাল অণুর ভর, অর্থাৎ গ্যাসের গ্রাম আণবিক ভর, তাহলে এইটাকে সি দ্বারা যদি করি তাহলে রুট ওভার উঠা দিলে থ্রি আর টি বাই এম। এটা আমাদের গাণিতিক সমীকরণে লাগবে গ্যাসের আরএমএস বেগ নির্ণয়ের জন্য। যখন আমরা কোনো গাণিতিক সমীকরণ করব তখন এই জিনিসটা লাগবে। তাহলে আমরা আরএমএস বেগ বলছিলাম রুট মিন স্কোয়ার, যেটাকে আমি আরেকবার একটু বলে নিই, সেটা হচ্ছে এরকম, প্রতিটি অণুর বেগের বর্গ করা হবে, তার সমষ্টি করা হবে, তার গড় করা হবে, এরপরে রুট করা হবে, এটাকে আরএমএস বেগ, যেটাকে সি দ্বারা প্রকাশ করা হয়েছিল। আশা করি বুঝতে পেরেছ। আজকের ক্লাস এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।